শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিম্ন আদালতের বিচারকদের এক প্রশিক্ষণ কোর্সের অধিবেশন শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত বিচারপতিদের শপথ পড়ানো সহ সব কাজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করতে পারবেন বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। এর আগেও এই ধরনের নজির রয়েছে বলে জানান তিনি। অস্থায়ী হিসাবে দায়িত্ব পালন করছেন, তাহলে অনুরূপ কথাটা যেটা তাহার ব্যাখ্যাটা কি হবে? অনুরূপ মানেই হচ্ছে যে তার যেহেতু চিফ জাস্টিসের যেসব ক্ষমতা, তার অস্থায়ীভাবে তিনি চিফ জাস্টিসের ক্ষমতাগুলি পালন করতে পারবেন।